গোয়েনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 8 নম্বর তোয়াকুল ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রীর উপহার 60টি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তোয়াকুল ইউপি ট্যাগ অফিসার, গোয়েনঘাট উপজেলার প্রকৌশলী রফিকুল ইসলাম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, SAE ইসরাই হোসেন, গোয়েনঘাট থানাধীন শালুটিকোর তদন্ত কেন্দ্রের SI খালেদ, গোয়েনঘাট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য দুর্গেশ সরকার, অত্র ইউনিয়নের জনপ্রতিনিধিরা।